প্রচুর মানুষ সরাসরি ভারতীয় বিচার ব্যবস্থা থেকে প্রতিদিন উপকৃত হন তারা মনে রাখেন ব্যক্তিগতভাবে বিচারপতিরা ন্যায় বিচার সব সময় দেয়ার চেষ্টা করে এই বিশ্বাস থেকে একটা ভরসা তৈরি হয় আমরা বারবার বলি যে বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের ভরসা বোধ সব থেকে বেশি যে কোথাও কেউ না পাশে থাকলে বিচার ব্যবস্থা মাননীয় বিচারপতিরা নিঃসন্দেহে পাশে দাঁড়াবেন রকম একজনকে আমার স্টুডিওতে অতিথিরা চলে এসছেন প্রিয়াঙ্কা সাউ প্রিয়াঙ্কা আপনি দু সালে বোধ আদালতের দ্বারস্থ হন এবং আপনার সংশয় সন্দেহ ছিল যে মেরিট লিস্টে কিছু একটা গোলমাল ছিল এবং সেইখানে আপনি আজকে বাঘা বালিকা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা আমি বলছি যে এইখানে আপনি মাননীয় বিচারপতি আছেন কিভাবে তার সঙ্গে যুক্ত বা আজকের দিনে দাঁড়িয়ে তিনি যখন বিচারপতি পদে ইস্তফা দিয়ে একটি রাজনৈতিক দলে আজকেই যোগদান করেছেন আপনার কি অনুভূতি দেখুন প্রথমেই আমি বলবো যে আমি সত্যি বিচার ব্যবস্থার কাছে অত্যন্ত ঋণী এবং তারপরে বলবো যে মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি না থাকতেন ওনার ইন্টারভেনশন ছাড়া আমার চাকরিটা এত সহজে পাওয়া হতো না হয়তো আমি আজও সেই মঞ্চে বসে থাকতাম কিন্তু সেখান থেকে তারপরেও এটা বলবো যে আমার বিচার ব্যবস্থার প্রতি জুডিশিয়ারির ওপর আস্থা অগাধ ছিল সেই কারণে আমি আদালতের দ্বারস্থ হয়েছি এবং ওনার মানে এই হেল্পটা আমি পেয়েছি এরপর যেটা বলতে চাইবো যে অনেকেই হয়তো ভাবছে অনেকেই আমার সহযোদ্ধা যারা একটা সময় একই মঞ্চে আমরা সময় কাটিয়েছি তারা হয়তো অত্যন্ত নিরাশ হয়ে গেছে যে উনি আদালতের আদালত ছেড়ে হয়তো রাজনীতির মঞ্চে সেক্ষেত্রে আমি বলবো আমাদের সবসময় চিন্তাভাবনাটা অত্যন্ত সীমিত হয়ে যায় আমি কেন্দ্রিক হয়ে যায় যে আমি কেন বিচার পেলাম না অবশ্যই এটা হওয়া স্বাভাবিক এটা হিউম্যান নেচার কিন্তু তারপরেও যেটা বলতে চাইব আমরা কি একটু এগিয়ে ভাবতে পারি না যে আমাদের যেখানে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি সমস্ত জায়গায় বাংলা আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে সে জায়গায় ওনার মতো একজন মানুষ এই ব্যক্তি মানুষটি যদি এগিয়ে আসেন রাজনীতির ময়দানে তাহলে সমস্ত সেক্টর থেকে এই দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ে উঠবে এবং আরও বহু মানুষ বহু ছেলে যারা তাদের মতো রাস্তায় বসে আছে অথবা বাবা মার চোখের জলের সম্মুখীন হচ্ছে তাদের একটা কর্মসংস্থান হবে এবং একটা নতুন পশ্চিমবঙ্গ আমরা আবার দেখতে পাব সে জায়গা থেকে আমি অত্যন্ত আশাবাদী যে উনি যে ডিসিশনটা নিয়েছে যদিও আমি জানি কারণ নিয়োগ মামলা উনি বেশ কিছুদিন ধরেই শুনছিলেন না তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না কারণ আরও বিচারপতিরা আছেন একইভাবে তারা যদি জুডিশিয়ারির ইন্টারভেনশন চায় তাদেরকে কোর্টে যেতে হবে মামলা করতে হবে এবং তারা বিচার একইভাবে এখনো পাবে বিশ্বাস করি মাননীয় বিচারপতিরা যার কাছে এই মামলা তিনি নিশ্চয়ই সুবিচার দেবেন অবশ্যই গাঙ্গুলী হয় এই প্রসঙ্গে আমি বলবো যে প্রিয়াঙ্কাকে আমি দেখতাম উৎসুক ভাবে আমার কোর্টে অনেকদিন ধরে দাঁড়িয়ে থাকতো কিন্তু দিনের পর দিন দেখতাম যে সে কোনো মামলা তার কোনো হয়ে কোনো উকিল মামলা করতে আসছে না বা সে নিজেও কিছু বলছে না তো তখন আমি একদিন ওনাকে সামনে ডাকলাম যে আপনি একটু আসুন তো আপনি কি ব্যাপার আপনি এখানে রোজ দাঁড়িয়ে থাকবেন কেন তো উনি বললেন যে আমরা তো অবস্থান করি আমার দায়িত্ব হচ্ছে কোর্টে কি মামলা হচ্ছে অবস্থানের বিভিন্ন লোকের বিভিন্ন দায়িত্ব আছে কোর্টে কি মামলা হচ্ছে তার উপর নজর রাখুন অবস্থান করে কি হবে আপনার যদি সত্যি সত্যি কোনো কজ অফ অ্যাকশন থাকে আপনি মামলাটা করুন তারপর দেখা যাবে আপনার চাকরি হবে কি হবে না যদি নাও হতে পারে যদি আপনার কোনো কজ অফ অ্যাকশন না থাকে সেরকম তো তারপর তিনি মামলাটা করেছিলেন আমি দেখেছিলাম যথেষ্ট কারণ আছে এবং আমি তার ফেভারই অর্ডারটা দিয়েছিলাম আমি রিকোয়েস্ট করেছিলাম স্কুল সার্ভিস কমিশনকে যে তোমরা এরকম একটা অবিচার করে রেখেছো এই প্রিয়াঙ্কা সাউয়ের বিরুদ্ধে তোমরা এটাকে ঠিক করো যদি না করতো তাহলে আমরা করি তারপর ওনারা করে দিয়েছিলেন তারপরের ঘটনাটা নাটকীয় তারপরে প্রিয়াঙ্কা এসে একদিন ওই আমার কোর্টের এর সামনে ডেস্কের সামনে তো তার সে কি আক্ষেপ এবং কান্না যে আমার অন্য অন্য বন্ধুরা রাস্তায় বসে আছে আপনি তাদের জন্য কিছু করুন তারা মামলা নিয়ে আসুক না এলে করবো যে না তুমি মামলা নিয়ে এসছো তোমার চাকরি হয়ে গেছে তো অন্যরা আমরা দিয়ে যদি আসে তাহলে হয়ে যাবে তো তারপর তারা আসেনি হয়তো তারা আন্দোলনের রাস্তাতেই থাকবে বলে ঠিক করেছে সে থাকুক কিন্তু এই একটা ঘটনা যেটা দেখিয়ে দেয় আবার যে কী পরিমাণ দুর্নীতি হয়েছিল ও কবে চাকরি পাওয়ার কথা উনি এখন তো আমি অ্যাডভাইস দিতে চাই না তো সেই জন্য আমি থেমে গেলাম তো উনি কত দিনের জন্য বঞ্চিত হয়েছেন বহুদিনের জন্য এইটা ঠিক না এটা ঠিক না এইখানে হ্যাঁ আমি দেখাবো এবিপি আনন্দে আমরা বারবার সেই খবরটাও চলেছিল শান্তিনিকেতনে একটি রিকশার পেছনে জাস্টিস গাঙ্গুলি তখন একটার পর একটা দুর্নীতি বিষয়ক মামলার রায় দিচ্ছেন তো সেই টোটোর পেছনে নিজে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি নিয়ে একটি ছেলে ঘুরে বেড়াতো এর এর একটা রাজনৈতিক অভিঘাত থাকা সম্ভব ছিল কিন্তু সেই ছেলেটি ভয় পায়নি তার নাম হচ্ছে সুকেশ চক্রবর্তী আজকে সেই সুকেশ চক্রবর্তী এই খবরে কি বলছে দেখুন আপনি তৃণমূল তৃণমূলকে আপনি দুর্নীতি দল বলছিলেন সে অবশ্যই তৃণমূল দুর্নীতি দল আমরা গোটা পশ্চিমবঙ্গই দেখছি যে উনি কী রকম দুর্নীতি দল কিন্তু আপনি যে বিজেপিতে গেলেন বিজেপি কি স্বচ্ছ হ্যাঁ তুলনামূলকভাবে অনেক স্বচ্ছ অনেক স্বচ্ছ তাদের এই এবং তোলাবাজি প্রয়োজন হয় না আমি এইখানে পরের তন্ময় সিং মহাপাত্র এই তন্ময় আবার শিরোনামে এসেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে যে শিল্পী তন্ময় বোলপুরের একটা ওয়ার্কশপে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মূর্তি তৈরি করেছিল আর্ট কলেজের ছাত্র কি বলছে আজকে বিচারপতি মহাশয় আপনার কাছে একটাই প্রশ্ন আপনি রাজনৈতিক দলে যুক্ত না হয়ে তো অনেক ভালো কাজ করতে পারতেন যেগুলো আপনি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার আগে করে গেছেন সেই কাজগুলো তো আপনি তো আবার রাজনৈতিক দলে যুক্ত না হয়েও করতে পারতেন হঠাৎ করে কেন আপনি এই ছোট্ট আমার এই একটা প্রশ্ন রইল এ সম্পর্কে আমি বলবো যে হ্যাঁ মানুষের পাশে দাঁড়ানোর আরও অনেক উপায় আছে কিন্তু সবচেয়ে এফেক্টিভ উপায় হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়া সেই জন্য আমি রাজনৈতিক দলে এসেছি অর্থাৎ আপনি বলছেন রাজনীতিবিদদের পরিবর্তনের ক্ষমতা সব থেকে বেশি নিশ্চয়ই নিশ্চয়ই তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে অংশগ্রহণ করেন যদি রিগিং না হয় তাহলে বোঝা যাবে যে কে জিতছেন কে হারছেন সেই জন্যই তো যারা হেরে যাওয়ার ভয় করেন তারা রিগিংটা করেন যারা হেরে যাওয়ার ভয় করেন না তারা রিগিং করেন না দেখুন মানুষের মধ্যে দুটো মত আছে একটা মত হচ্ছে যে আফসোস করেন অনেকে যে কেন একটা সময় বাংলার রাজনীতি ছিল আমি সেদিনই বলছিলাম যে অভিজাততন্ত্র এবং ব্যারিস্টোক্রেসি সেইখান থেকে তার একটা সমালোচনাও ছিল সেইখান থেকে বাঙালির আজকে কিন্তু সাধারণ প্রতিষ্ঠিত মানুষ রাজনীতিতে আসার আগে চারবার ভাবেন অথবা আসেন না সেটা নিয়ে মানুষের একটা আক্ষেপ আছে আবার অনেকে আপনার সিদ্ধান্তের পরে এটা আরও পরিষ্কার হয়েছে যে বাপরে রাজনীতিতে কেন গেলেন মানে কোথাও একটা অ্যাপাথি তৈরি হয়েছে একটা সংশয় যে রাজনীতিতে গিয়ে কিছু করতে পারবেন তো বড্ডালিকা প্রবাহে নিজে ভেসে যাবেন না তো অথবা কষ্ট পেয়ে রাজনীতি নিজে ছাড়তে বাধ্য হবেন না তো কিছুদিন পর এই সংশয় কিন্তু আছে এই সংশয়ের যথেষ্ট কারণও আছে যথেষ্ট কারণও আছে তো আপনি ব্যারিস্টোক্রেসি বলে যেটা শুনলেন তার একটা চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল যখন কংগ্রেস ফজলুল হক সাহেবকে সমর্থন করেনি একদম কংগ্রেস ছিল একটা ব্যারিস্টোক্রেটদের আজও জমিদার এবং ছোটোখাটো রাজা মহারাজা তাদের দল তাদের নিয়ে ওই কি করে নির্বাচন লড়ে কিন্তু ফজলুল হক ছিলেন একটা পত্রিকার সত্যিকারের জননেতা তিনি তাদের জন্য অপেক্ষা করেছিলেন বারবার বলেছিলেন তারপর তিনি বাধ্য হন মুসলিম লীগের সঙ্গে হাত মেলাতে তো এখানে মানুষ দেখেছিল যে কিভাবে কৃষক পূজা পার্টি হ্যাঁ কৃষক পূজা পার্টি মানুষ দেখেছিল যে কিভাবে ফজলুল হকের মতো একজন মানুষকে মানুষের সঙ্গে অসহযোগিতা করে তাকে দূরে ফেলে দেওয়া যায় এটা দেখেছিল তারপর আসে স্বাধীনতার পরে কংগ্রেস সরকার আসে কংগ্রেস সম্বন্ধে বলতে হলে বিশেষ করে অতুল্য ঘোষের কষ্টকল্পিত বইটা পড়ার পরে যদি আমাকে কিছু বলতে আজকে সারা রাত লেগে যাবে তিনি যা লিখেছেন কংগ্রেস সম্বন্ধে কংগ্রেসের ইনসাইডার হয়ে সে আর বলার কথা নয় কংগ্রেসের রাজনীতি এরকম রকম তারপর আসে বাম যুক্ত ফ্রন্ট বাম ফ্রন্ট করতে করতে বাম ফ্রন্ট আসে উনিশশো সালে কিছুদিন ভালো চলছিল তারপর সেই বাম ফ্রন্টটাকে সংকূর্ণ দখল করে নেয় দুর্বৃত্তরা তখন এরকম হয়ে যায় যে ছোটোখাটো ওই জেলার যারা সেক্রেটারি তারা একে বলতেন রাজ্য কমিটিকে যে আমি আপনাকে সাধারোটা আসন দেবো বিধানসভায় বা আমি আপনাকে তিরিশটা আসন দেবো আপনি ওইটা নিয়ে সামান্য থাকুন আমরা জেনবাই চালাচ্ছি চালাতে দিন এসব কানে আসতো সত্যিও নাও হতে পারে কিন্তু তখন কিন্তু সাধারণ অনেক মানুষ রাজনীতিতে আসার আগ্রহ দেখাচ্ছিলেন এবং রাজনীতিতে এসেছিলেন বামফ্রন্ট তাদেরকে রাজনীতিতে টেনে আনতে পেরেছিল কংগ্রেস যেটা পারেনি কংগ্রেস কী করেছিল কংগ্রেস একদল দুর্বৃত্ত তৈরি করেছিল আমি তো আজও ভাবি যে কিভাবে কাশীপুর গণহত্যাটা হয়েছিল এর কোনো রেকর্ড নেই পুলিশে অথচ গণহত্যাটা হয়েছিল তো আমি এখানে একটা আলোচনা করবেন একটা ব্যক্তিগত প্রশ্ন এবং কৌতূহলের প্রশ্ন আপনি দু হাজার বছর আগে মানে বাইশ সালের আমার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনার বাবা রাজনীতি করতেন ১৬ বছরে আপনি বাবাকে হারান খুব কষ্ট করে তারপরে জীবন সংগ্রাম করে আপনাকে বড় হতে হয়েছে বাবা কোন রাজনীতি করতেন বাবা বাম রাজনীতি করতেন এবং আমার পরিবারের আজও আমার পরিবারের অনেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত আচ্ছা আমার বাম রাজনীতি করা কাজিন ব্রাদার কালকে আমাকে মেসেজ পাঠিয়েছেন আমরা মর্মাহত আমি প্রশ্ন করেছি কেন মর্মাহত তার উত্তর এখনো পর্যন্ত আসেনি আমার বাবার কাকা তিনি হাওড়া জেলার কৃষক সভার প্রতিষ্ঠাতা সদস্য অন্যান্যদের সঙ্গে ফলে রাজনীতির প্রতি লক্ষ্য আমার অনেক দিনই আসে কিন্তু বাবার মৃত্যুর পরে কিছু ডায়েরি বা কিছু নোটস আমার হাতে আসে যেটা দেখে আমি বুঝি যে আমার বাবা কতটা শেষের দিকে বামফ্রন্ট সরকার যখন এসছে ঠিক তার আগে থেকে এবং খানিকটা পরে পর্যন্ত কিভাবে হতাশ হয়ে পড়েছিলেন এই রাজনীতিতে এবং তারপরে আমি লক্ষ্য করতে থাকি যে তখন আমাদের খুবই দুঃসময় আমাদের পরিবারের আমি লক্ষ্য করতে থাকি যে আমার বাবা যে আত্মত্যাগ করে গেছেন তার ফলে আমাদের টাকা পয়সা বিশেষ কিছুই ছিল না কিছুই প্রায় ছিল না তো তার জন্য আমি একটা সামান্য চাকরি চেয়েছিলাম তো বিষদ আর বলতে চাই না এটা বসে বলার পরিসর নয় আমার চাকরি হয়নি কিন্তু অন্য অনেকের চাকরি হয়ে গেছে হয়ে গিয়েছিল তো যাই হোক যদি চাকরি হতো তাহলে আমি বামফ্রন্ট করতাম না হলে করতাম না এরকম বিষয় নয় কিন্তু তাদের রাজনীতি আমার সম্পূর্ণ একটা কিছু স্লোগান সর্বস্ব আর কিছু ডগমা দেওয়া রাজনীতি বলে মনে হয়েছে যেখানে সিরিয়াস কোনো রাজনীতির লোকজন সিরিয়াসলি যারা ভাবেন তারা যেতে পারবেন বলে মনে হয় না ইন্টারেস্টিংলি আপনার বাড়িতে প্রথম যখন গেছিলাম ভাবো ভাবা প্র্যাকটিস করো ঋত্বিক ঘটকের সেই কথা ঋত্বিক ঘটক সম্পর্কেও কিন্তু বামপন্থীদের হয়েছিল প্রথমে কোমল গান্ধার তৈরির পর থেকে একটা ডিফারেন্স শুরু হয় সুবর্ণরেখা করার পর তো একেবারে সেই সম্পূর্ণ মহোভঙ্গ আমি বলতে পারি তো কোথাও একটা বামপন্থী মানুষদের সঙ্গে বামপন্থী দলের এক একটা তফাৎ তৈরি হচ্ছিল যেটা খুব 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 আমি এই মুহূর্তে পরপর কতগুলো নাম বলে যেতে পারি যারা বাংলা সংস্কৃতি জগতে অত্যন্ত নাম করা ব্যক্তিত্ব কমিউনিস্ট পার্টির সঙ্গে ছিলেন তারপর থাকতে পারেননি চলে গেছেন আমার ভিউটা সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছিল যখন আমি প্রথম না তার আগে তার আগে আমি যখন প্রথম একটা নাটক শুনি তার নাম রেডিও নাটক স্বীকারোক্তি সমরেশ বসুর গল্প পরে আমি গল্পটা পড়ি আমি পড়ে দেখি কি বাবাই তো এর সঙ্গে তো প্রচুর মিল আছে মানুষের মানে যারা রাজনীতি করেছেন তাদের তারপর আস্তে আস্তে জানতে পারি অজিতেশ বন্দ্যোপাধ্যায় সুনীল চৌধুরীর কথা আপনি বললেন এরম বহু মানুষ ছিলেন কিন্তু বামপন্থ থেকে সরে গেলেন কেন সরে গেলেন তার বিশ্লেষণ আজও হয়েছে কিনা তারা নিজের মতো করে বলেছেন যে আমি আর মানিয়ে চলতে পারলাম না সেই জন্য আমি সরে এলাম এখানে আমি যদি একটু বাস্তবের মাতৃটে আসি যে কোথাও একটা আবার বলছি যে দলীয় অনুশাসন সেটা কিন্তু অনেক সময় সৃষ্টিশীল মানুষের স্বাধীনতার প্রকাশের গলা টিপতে আসে অবশ্যই আমি বলছি এই একই জিনিস নাট্য আন্দোলনের বহু দিকপালকে সরে যেতে হয় এই একই জিনিস আজকে বিচারপতির আসন থেকে রাজনৈতিক দলে যোগ ক্ষেত্রে হবে না তো একজন স্বাধীন মানুষ যিনি পেশাগতভাবে এত বছর ধরে সফল হয়েছেন আজকে দলীয় অনুশাসন আমি কোর্ট অ্যান্ড কোর্ট বলছি সেটা কোথাও গলায় ফাঁস হিসেবে চেপে বসবে না তো না আমি তো সব জেনে শুনেই এসেছি সব জেনে শুনেই এসছি আমি যে বাম দল রাজনীতিতে কেন গেলাম না প্রস্তাব থাকা সত্ত্বেও কেন ভোটে দাঁড়ালাম না কোনো একটা আসন থেকে তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে যে এই সিপিআইএমের রাজনৈতিক চলন আমার কাছে অত্যন্ত ভজকট বলে মনে হয়েছে ভজকট ব্যাপারটা বাঙালি কখন ইউজ করে জানেন তো যখন সে খুব কনফিউজ কিছু জান বুঝতেই পারছে না ভেতরে কী হচ্ছে বাইরে কী হচ্ছে সেইটা আমাকে দূরে সরিয়ে দেওয়ার একটা অন্যতম বড় কারণ কিন্তু আজকে যে পার্টিতে আপনি যোগ দিয়েছেন সেটাও সিপিআইএমের মতোই রেজিমেন্টেড পার্টি ক্যাডার ভিত্তিক পার্টি রেজিমেন্টেশন যদি বলেন বিজেপি আর বামপন্থী পার্টিতে খুব তফাৎ কিন্তু রেজিমেন্টেশনের দিক থেকে একটা আদর্শগত তো নেই কিন্তু কিন্তু আমার সঙ্গে মিল যেটা সেটা হচ্ছে যে আমি ধর্ম ধর্মাচরণ পালন করি আমি ওপরলায় বিশ্বাস করি সাধারণভাবে যাকে যেভাবে ওই দুর্গা ঠাকুর ঠাকুর বলা হয় সেটা নয় আমার কাছে অপরওয়ালা বলে একটা জিনিস আছে সেটাই বিশ্বাস করি যেটায় এই সিপিআইএম বিশ্বাস করে না আমি ইচ্ছে করি কমিউনিস্ট কথাটা বললাম না আমার খুব সন্দেহ আছে এরা কমিউনিস্ট কিনা আসলে তো বেশ সেই জন্য আমার সঙ্গে কখনোই মিল হতে পারতো না আচ্ছা বেশ আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাবো আপনার আমি নিজে বলার থেকে আমি দুটো প্রশ্ন আর একটা সুমন্দা ডেমনস্ট্রেট করালো আপনাকে যে আপনি কিভাবে বক্তৃতা করবেন তা আমি প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাই দেখুন একজন বিশ্লেষক হিসাবে নারদা শুনিয়ে দিনের পর দিন আলোচনা করেছি আমার মূল প্রশ্নটা আপনি কিসের ভিত্তিতে কোন তথ্যের ভিত্তিতে আপনি প্রেসকে বললেন যে নারদা একটা ষড়যন্ত্র ছিল আপনার হাতে কি তথ্য আছে যে যার ভিত্তিতে আপনি কে একে জাস্ট সিম্পলি একটা ষড়যন্ত্র বললেন অথচ আমরা বিশ্লেষকরা দিনের পর দিন দেখেছি যে টাকা হাতে নিয়েছে নেতা মন্ত্রীরা এটা একটা প্রশ্ন দ্বিতীয় যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই সেটা হলো যে দেখুন মানে যা যখন মানে পক্ষে আমরা আলোচনা করি ধরুন আপনার রায়গুলো মানুষের স্বার্থে ছিল ফলে নর্মালি বিচারক আমাদের কাছে ঈশ্বরের মতন কারণ তাদের কাছে আমরা ন্যায় বিচার পাই মানুষগুলো আমরা দেখি যে জাস্ট উল্টে যায় যখনই ক্ষমতার বৃত্তের মধ্যে ঢুকে যান অর্থাৎ আপনা আপনি হয়তো আমাদের থেকে প্রশংসা পেয়েছেন মানে মানে আপনার রায়গুলোর প্রশংসা পেয়েছে কিন্তু আপনি আগামী দিনে এমপি হয়ে আপনি ক্ষমতার বৃত্তে গিয়ে এই সংবাদ মাধ্যমকে আপনি যে আক্রমণ করবেন না বা আমাদের যে রেওয়াজ যে একজন বিশ্লেষক যদি মানে সমালোচনা করে তাকে দাগিয়ে দাও যে এ তো তৃণমূলের লোক বা এ বিজেপির লোক এই ভাবনা আপনার মধ্যে আসবে না ক্ষমতার মধ্যে ঢুকে আপনি ক্ষমতার দাসে পরিণত হবেন না তার নিশ্চয়তা একজন নাগরিক কী করে পেতে পারে এবং তৃতীয় আপনার কাছে অনুরোধ আমার থাকবে ধরুন আপনি মানে তমলুকে দাঁড়ালেন আপনি পাশগুড়া পূর্বের কোনো একটা গ্রামে গেলেন আপনাকে শাসক দল রাস্তা অবরোধ করে আটকে দিল অর্থাৎ প্রচারে বাধা দিচ্ছে এই অবস্থায় আপনি কীভাবে তাদের সাথে ডিল করবেন প্রথম প্রশ্নের উত্তরে বলি যে আমি নিজে মনে করি আপনারা পরে হয়তো মনে করবেন কোনো সময় দেখতে পাবেন যে গণতন্ত্রের প্রতি কারণ গণতন্ত্রের চেয়ে ভালো সিস্টেম আজ পর্যন্ত পাওয়া যায়নি খুঁজে সেই জন্যই বলছি গণতন্ত্রের প্রতি আমার শ্রদ্ধা অকুণ্ঠ অকুণ্ঠ শ্রদ্ধা সেই জায়গা থেকে গণতন্ত্রের একটা ভিত্তি সাংবাদিক খবরের কাগজ আজকের নিউজ চ্যানেল এই রকম তাদেরকে গালাগালি করার চেয়ে তাদের সঙ্গে বসে যদি কোনো বিরোধ তৈরি হয় তাদের সঙ্গে বসে আলোচনা করে নিজের ক্লারিফিকেশানটা মানুষের সামনে মানুষের সামনে যা টিভি চ্যানেলে চলবে আমার সঙ্গে হয়তো সঞ্চালক ধরুন আমি উদাহরণ হিসেবে বলছি সুমনবাবুর একটা ডিফারেন্স তৈরি হলো দিতে পারেননি আপনি একটি টিভি

তিনি শুরু করছেন একটা স্টেটমেন্ট দিয়ে যে স্টেটমেন্টটা আপাত বংস্ত মিথ্যে তারপর আমার মুখে প্রশ্ন আমাকে প্রশ্ন করছেন সেই স্টেটমেন্ট মিথ্যে স্টেটমেন্টের ভিত্তিতে আমাকে উত্তর দিতে হবে আমি সেটা শুনেই বিরক্ত হয়েছিলাম এবং আমি মনে করি আমি যা করেছিলাম একদম সম্পূর্ণ ঠিক করেছিলাম এর মধ্যে এর জন্য আমার কোনো কোনো অনুশাসনা নেই এটা বাড়তে থাকবে না তো জিলা আজকে মাঠে আপনি পেশাগত দিক থেকে আক্রমণ করলে কালকে আমি কালকে আপনার কালকে আমি যদি প্রজেকশন দেই যে আপনার কমলোকে আপনি পিছিয়ে আছেন তাহলে সেই সেই সময় আপনি আমার উপর রাগ করবেন আপনার থাকতেই পারে থাকতেই পারে আমি কেন রাগ করবো প্রশ্নই ওঠে না আমি বরং চেষ্টা করবো আপনার ওখান থেকে দেখে নিয়ে যে কেন কেন কী কী কারণে আমি পিছিয়ে আছি তার যদি কারণ অনুসন্ধান আমি সেখানে যদি কোনো এতে আমি আদৌ দাঁড়াই আমি তমরুক টমুক বলে বলছি না যদি আমি আদৌ দাঁড়াই যে কোনো কেন্দ্রেই হোক আমি চেষ্টা করব যে কেন আমি পিছিয়ে আছি সেই কারণগুলো বুঝে নিতে ঠিক আছে তো নারদা ইস্যুতে আমি বলছি যে আমরা যখন কোনো বিষয়কে দেখি সরাসরি যখন এভিডেন্স পাওয়া যায় না তখন আমরা সারকামস্টেন্সিয়াল এভিডেন্স দেখি যে সারকামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে কী পাওয়া যাচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে কী পাওয়া গেল যে একটি লোক ম্যাথু স্যামুয়েল এক ভদ্রলোক তিনি কিছু টাকা নিয়ে কয়েকজন রাজনীতিবিদের কাছে গেলেন তিনি অন্য কোনো কংগ্রেসের রাজনীতিবিদের কাছে যাননি তিনি সিপিএমের রাজনীতিবিদের কাছে যাননি অন্য কারো কাছে এমনি শুধু তৃণমূলের পাঁচ ছজন নেতার কাছে গেলেন গেলেন পরে জানা গেল টাকাটা কার কোথেকে এসছে টাকাটা এসছে অ্যালকেমিস্ট বলে একটা সংস্থা থেকে এটা অনেক পরে তদন্তে জানা যাচ্ছে অ্যালকেমিস্ট সংস্থাটা কার না একজন তালপাতার সেপাই না কি বলেন আপনারা তার শুরশুরের তিনি সিং সেই টাকাটা ব্যবহার হয়েছে এটাও আজকে তথ্য এসে গেছে প্রমাণের জায়গায় এসে গেছে তো এই চারটে সার্কামস্ট্রান্সেস থেকে বোঝা যাচ্ছে যে একজন এমন ছিলেন তৃণমূল সরকার তৃণমূল দলে তিনি এইটা সাজিয়ে তার দলের গরিষ্ঠ নেতা বরিষ্ঠ নেতাদের বিপদে ফেলতে চেয়েছেন কেন আপনি আমাকে শুধু আজকেই প্রশ্ন করছেন কেন গতকাল বিমান বন্দ্যোপাধ্যায় কী বলেছেন তৃণমূলের অফিসিয়াল ভার্সন কি চক্রান্ত এটা নিশ্চয়ই চক্রান্ত কে করেছিলেন তৃণমূলের উচিত খুঁজে বার করা যাদের বিরুদ্ধে করেছিলেন তাদের উচিত খুঁজে বার করা ঠিকই আমার ধারণা বিশ্বনাথের দার সৃষ্টি হয়েছে আপনি যখন একেবারে পোর খাওয়া ক্রিমিনাল লয়ারদের মতো ওই কাগজের প্যাকেটে কি ছিল টাকা টাকা ছিল না অন্য কিছু ছিল এরপর আরেকজন যাকে দেখা গেছে তিনি বলবেন তোয়ালের মধ্যে কি ছিল টাকা ছিল না অন্য কিছু ছিল এ তো মানে আমি বলছি কোর্টে এইভাবে দুধে ক্রিমিনাল লয়ারা কেস জিতিয়ে দিতে পারে একদম একদম প্রথম প্রশ্ন যে কাগজে আমরা আসলে আপনাকে উল্টো দিক থেকে দেখি তো যে আপনি নৈতিকতা এবং যেখানে সন্দেহ হবে সেই সন্দেহ একেবারে যদি সত্যাসত্য কি আছে খুঁজে বের করবেন সম্ভবত সেই জন্যই অভিঘাতের সৃষ্টি হয়েছে দেখুন আমার আইনজীবী সত্তাহটাও তো প্রশ্নের উত্তর দেওয়ার সময় কাজ করে যেমন আমি এখন সার্কস্টেন্সিয়াল এভিডেন্স খুব বোঝানোর চেষ্টা করলাম অনেকটা ফাঁকো জয়ন্ত আরও ভালো বলবে জয়ন্ত প্রতি মুহুর্তে সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স নিয়ে কাজ করে তো তখন আমাকে যখন প্রশ্নটা করা হলো এলাম মিশি কি ছিল প্যাকেটের কাগজে মোড়ো কাগজের ভেতর কি ছিল আজকে নেই আমাদের মধ্যে তিনি বলেছিলেন যে আমি তো ভোটের টাকার জন্য টাকা নিয়েছিলাম হ্যাঁ

তাহলে আমাদের পশ্চিমবাংলার যে ধারাবাহিকভাবে যে সেটা হলো আমি সরাসরি আপনি বলছি শাসক দল দিই শাসক দল কার্যত বিরোধী যারা প্রার্থী হয় তাদেরকে অবরোধ করে প্রচারে বাধা দেয় এইরকম একটা পূর্ব মানে আপনি পূর্ব পাশকুড়াটায় গেছেন সেখানে গ্রামে মানে শাসক দলের তরফ থেকে একটা অবরোধ তৈরি করা হয়েছে প্রচারে বাধা দিচ্ছে এই অবস্থায় প্রার্থী হিসেবে আপনি কি করবেন বুমেরাং হয়ে যাবে এই ধরনের বাধা যদি আমাকে দেয় কোন দল শাসক দল বা হোক বা অন্য দল হোক সেই বাধা তাদের কাছে বুমেরাং হয়ে যাবে আমি ওখানে সিট ইন ডেমনস্ট্রেশন শুরু করব আমি ওখানে পথসভা শুরু করব আমি ওখানে বসে থাকবো যতক্ষণ না সেই অবরোধ ওঠানো হচ্ছে এবং আমার সঙ্গে যদি মিডিয়া থাকে তাদেরকে ডিরেক্ট টেলিকাস্ট করতে বলবো ওই রাজনীতির হিংসার থেকে মুক্তির উপায় আছে আপনার কাছে জানা না এক্ষুনি নেই এক্ষুনি নেই জয়ন্ত নমস্কার প্রথমে আমি বলি যে ব্যক্তিগতভাবে আপনি কোন দলে গেছেন তা নিয়ে আমার কিচ্ছু বলার নেই কিন্তু আমি আমার বিশ্বাসটা দিয়ে শুরু করি আমি বিশ্বাস করি যে আপাদমস্তক ভদ্র শিক্ষিত বাঙালির রাজনীতিতে আসবার দরকার ছিল বা দরকার আছে মধ্যবিত্ত বাঙালি আপনি নিজেই কয়নেজটা ব্যবহার করলেন সত্যি সত্যি একটা ফেস খুঁজছিল রাজনীতি মানেই যেন রক্তগঙ্গা কুকথার বর্ষণ সেখান থেকে যেন একটা অন্য রকম দিক আসবে আর শুধু মধ্যবিত্ত বাঙালি নয় নিম্ন মধ্যবিত্ত বাঙালি উচ্চবিত্ত বাঙালি এমনকি বিদেশে যারা থাকেন তারাও কিন্তু আপনার এই চলে আসা আপনি কি বলছেন এগুলো দেখছেন এবার আমি আমার দুটো ছোট ছোট প্রশ্ন করব। আমরা ছোটবেলায় একটা নীতিবাক্য পড়েছিলাম যে তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন না হইব না হইব কেন এখন হয়েছে তুমি উত্তরপ্রদেশ গুজরাটে মণিপুরে এবং গত চৌত্রিশ বছরে অধম ছিলে বলিয়া আমি আরও অধম হইব না কেন এবং অধম হইবার কম্পিটিশনে প্রথম হইব না কেন আপনি যখন আসছেন আপনি কি এ মতের পরিবর্তন করবেন এক নম্বর দ্বিতীয় কথা মহারাজ কৃষ্ণচন্দ্র এবং মহারাজ বিক্রমাদিত্য তারা নবরত্ন যেমন পুষতেন তেমনি স্তাবকও পুষতেন আমরা গত বেশ কয়েক বছরে দেখেছি একদল মানুষ এসেছেন যারা কোথাও কোনো অপরাধ ঘটলেই কিছু হয়নি কিছু হয়নি বলে ঝাঁপিয়ে পড়েছেন এবং ওই গোয়েবলসীয় তত্ত্বের মতো মানুষের মধ্যে ঢোকাবার চেষ্টা করেছেন কিছু তো হয়নি কিছু তো হয়নি এরপরে সবচাইতে বড় এরা প্রশাসনকে এবং জুডিশিয়ারিকে ভয় দেখিয়ে চাপ দেখিয়ে করায়ত্ত করবার চেষ্টা করেছেন এবং বিরোধী স্বরকে দাবিয়ে দিতে চেষ্টা করেছেন যেটা গণতন্ত্র বলে না আপনারা পাওয়ারে এলে বা আপনি যদি আরও বড় নেতা হন তাহলে কি বিরোধী সরকে মর্যাদা দেবেন নাকি আপনিও ওরকম গড্ডালিকা প্রবাহে ভেসে যাবেন প্রথম প্রথম আমি বলবো আগে একটু ক্লারিফাই করে দিই আমি নেতা নই আমি আজকে সদ্য আজকে প্রথম দিন রাজনীতিতে পদার্পণ করেছি নেতা হব কি হব না সে পরে দেখা যাবে কিন্তু আজকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মতামত বলতে পারি যে বিরোধীদের বিরোধিতাকে উপযুক্ত মর্যাদা দিয়ে পুলিশ লিয়ে দিয়ে এমনকি সাংবাদিকদের বিরুদ্ধেও সাংবাদিকের বাড়িতে পুলিশ গিয়ে সকাল থেকে পাঁচটা থেকে ইয়ে করছে সার্চ করছে এই সব ঘটনা ঘটা উচিত নয় বলে আমি মনে করি এবং আমার যদি কখনও কোনো ভয়েস তৈরি হয় তাহলে আমি নিশ্চয়ই সর্বপ্রকারে এর বিরোধিতা করব। এটা হয় না এটা হতেই পারে না এটা হলে গণতন্ত্র কোনো দিন বিকাশ লাভ করবে না বিরোধিতা আমাদের সহ্য করতেই হবে আর দ্বিতীয় কথা যেটা বলছেন কি প্রশ্নটা অনেকগুলো করেছেন আমার সব মনে থাকছে না হ্যাঁ অদম হইবার কম্পিটিশন এই তো এই তো তৃণমূল গভর্নমেন্ট দেখিয়ে দিয়েছে তৃণমূল সরকার দেখিয়ে দিয়েছে তৃণমূল দলটি দেখিয়ে দিয়েছে যে তুমি যদি অদম হও তাহলে আমি আরও অদমতর হইব না কেন সে ফজলি আম পুরিয়ে গেলে ফুরিয়ে গেলে বলবো আরো ফজলি আম অদমের দল শেষ শেষে বলব তর মানুষ তাই তো করেছে এরা কোনো তাহলে বিরোধী সর একটা মর্যাদা পাবে অবশ্যই মর্যাদা দিতেই হবে গণতন্ত্রের ডিমান্ড সেটা আর জুডিশিয়ারিকে কি করায়ত্ত করবার চেষ্টা হবে সেটা যদি করা হয় তাহলে উপযুক্ত তদন্ত করে সেটা যার করায়ত্ত নয় একটা ভয় ভীতি দেখানো আমার কোর্টরুমে একুশ দিন ঢোকা হয়নি আমার কোর্টরুমে পেপার নিয়ে সেনা জুতো অপেক্ষা করছিল তারা করতে পারেনি কারণ আমি সঙ্গে সঙ্গে উঠেই আমি খবরটা পেয়েছিলাম কোন সূত্রে উঠেই আমি যে সাংবাদিক যারা হাজির ছিলেন তাদেরকে বলেছিলাম আপনারা সব রেকর্ড করতে শুরু করুন আজকের জন্য আমি অনুমতি দিলাম ভিডিও রেকর্ডিং করতে শুরু করুন তাদের সব বিপ্লবী সেখানেই শেষ হয়ে গিয়েছিল তো এইটা এইটা যদি হয় এই দুর্বৃত্তদের উপযুক্ত শাস্তি যত দ্রুত সম্ভব দেওয়া হবে দেওয়া উচিত সেই জন্যই আমি বলছি দেয়া হবে আমরা তো একটা সোনার বাংলা আবার নীল বাঁদরে ছাড়খাড় করে দেবে নীল সাদা বাঁদরের জায়গায় এ তো হবে না ঠিক আছে এইখানে আমার একটা প্রশ্ন থাকবে যেটা কিন্তু আপনি যে দলে যোগ দিয়েছেন যারা শাসক দল অন্য দল সবার ক্ষেত্রে এ রাজ্যে প্রযোজ্য এবং সব থেকে দুর্ভাগ্যের যেটা এই প্রবণতা ক্রমশ সব দলে বাড়ছে সেটা হচ্ছে ভাষা দেখুন বাংলা ভাষার একজন নগণ্য সাংবাদিক হিসেবে সাংবাদিক কেন যে কোনো সাধারণ মানুষ খুব পীড়িত মানে যে ভাষায় সাধারণভাবে মানে সভ্য সমাজে তার কোনো জায়গা নেই সেই ভাষায় রাজনীতিবিদরা মঞ্চের ওপর থেকে কথা বলছেন এমন কি গালিগালা যোগ দিই এর থেকে মুক্তির উপায় কি এর থেকে মুক্তির উপায় হচ্ছে একমাত্র যদি সজ্জন ব্যক্তিরা রাজনীতিতে আসেন যেটা আমি চেয়েছি আমার অত্যন্ত অনুরোধ একেবারে অন্তর থেকে অনুরোধ যে ভদ্র মানুষরা আসুন এটা তো ষাটের সত্তরের দশকে ছিল না বিরোধীদের ছিল না তা তো নয় কোনো কোনো ছিল না তাও নয় কিন্তু মঞ্চে দাঁড়িয়ে এইভাবে খারাপ খারাপ কথা বলা অশ্লীল অসভ্য কথাবার্তা বলা এবং যেটুকু ছিল খুব বিচ্ছিন্নভাবে এবং হয়তো শীর্ষ নেতৃত্বের মধ্যেই ছিল না এখন তো মানে আমি বলছি টেলিভিশনের কাজ এত বেড়ে গেছে যে মানে আমাদের ওই আমরা বলি বিপ হ্যাঁ মানে বিপ দিতে দিতে একসময় মনে হয় যে বিপটাই চলুক তাহলে কথা এটা তো এটা তো শুরু হয়েছে আমি মনে করি আমি মনে করি সিপিআইএম এর হাত ধরে সিপিআইএম সেই সময় উনিশশো সাল নাগাদ একটা স্লোগান তৈরি করেছিল যে ইন যে ইন্দিরা মাসি বাজায় কাঁসি কামরাজ বাজায় ঢোল ওরে প্রফুল্ল ভাত খাবিয়ায় কানা বেগুনের ঝোল এটা একেবারে ব্যক্তিগত আক্রমণ নিম্ন স্তরের ব্যক্তিগত আক্রমণ কানা বেগুন কাকে বলা হতো জানেন আপনারা তেরা একটা চোখ খারাপ ছিল তিনি একটা চশমা পরতেন এটা কী ধরনের ব্যক্তিগত আক্রমণ দিল্লি থেকে এলাকায় সঙ্গে বাঁচুর সিপিআই এটা আবার কি বিরাট কিছু হয়ে গেল একটা ছড়া বানিয়ে একটা রাজনৈতিক কিছু অশিক্ষিত লোকেদের মধ্যে হাততালি পাওয়া যায় কিন্তু ভদ্র বাঙালিরা ভদ্র মানুষরা কখনোই এটাকে সমর্থন করেননি বা করবেনও না হাসবেন হয়তো ড্রয়িং রুমের আড্ডায় এই কথাটা বলা হলে হাসবেন কিন্তু যখন দেয়ালে দেয়ালে লেখা হবে এই স্লোগান তখন কেউ হাসবেন না তখন মানে ভদ্রলোকেরা হাসবেন না তারা লজ্জায় চোখ নামিয়ে নেবেন এটা এই আবার কি ব্যক্তিগত আক্রমণ সমীর কাছে যাবো প্রথমে আমি বলি আমি খুব খুশি হয়েছি যে আজকের অনুষ্ঠানটা একদম অন্য রকমের তার জন্য আমি সুমনকে ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আমিও সুমন হ্যাঁ এবং অতি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আর এই প্রোগ্রামটাতে আমি থাকতে পেরে আমি নিজে খুব আনন্দিত এবং তার থেকেও আনন্দিত যে আপনাকে সামনে পেয়েছি এই দীর্ঘ কয়েক বছর ধরে আপনার যে রায় আপনার যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই এটা গোটা বাঙালির মনে একটা আশার সঞ্চার করেছে আমরা আমি একজন বাঙালি হিসেবে এবং আপামর বাঙালির তরফ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি আপনার কাছে আমি একটু অন্যরকম প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো যে আপনার মতো একজন ভদ্রলোক একজন ইন্টেলেকচুয়াল একজন বুদ্ধিজীবী অতি অবশ্যই আপনিও বুদ্ধিজীবী এতদিন করতেছিলেন এখন আমাদের দরবারে আপনার দল আজকে যেই দলে আপনি যোগদান করলেন সেই দলই ঘোষণা করেছিলেন পশ্চিমবাংলার সমস্ত বুদ্ধিজীবীদের চাপকানো উচিত আপনি সেটা বিশ্বাস করেন বা আপনি ক্ষমতায় আসলে আপনি কি করবেন প্রথম প্রশ্ন এই কথা এটার উত্তর দিয়ে নি আগে কি এটার উত্তর হচ্ছে এই কথা যিনি যে মুহূর্তে যে পরিস্থিতিতে বলেছিলেন তার উচিত ছিল বড় মুহূর্তেই এটার জন্য ক্ষমা চেয়ে নেওয়া পর মুহূর্তে এটার জন্য ক্ষমা চেয়ে নেওয়া অতি অবশ্যই সমাজকে যদি কেউ বোঝেন তাহলে তার বুদ্ধি তারা বাঙালি সমাজের বুদ্ধিজীবীকে তার মান যত খারাপই হোক তাকে কখনো কেউ আক্রমণ করবেন না এই ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ আমি আরেকটা প্রশ্ন করছি দেখুন আপনারা আমরা জানি যে শিক্ষাঙ্গনে কি অবস্থা চাকরিজীবীদের যারা চাকরি প্রার্থী তাদের কি অবস্থা কিন্তু আমরা কেউ খেয়াল করি না আমরা বাঙালিরা বলি আমরা শিল্প সাহিত্য ভালোবাসি সঙ্গীত ভালোবাসি আমাদের এখানে শিল্পের প্রচুর কলেজ আছে পাঁচ পাঁচটা কলেজ আছে কিন্তু আর্ট কলেজ আছে আমি একদম পড়ি সরাসরি বলছি কিন্তু এমন একটা দেশে আমরা বাস করি যেখানে আমাদের স্কুল লেভেল হায়ার সেকেন্ডারি লেভেল যেখানে শিল্প পাঠের কোনো অবকাশ নেই কোনো রকম টিচার নেই তা আপনি কি মনে করেন না এটা একটা গোটা প্রহসন চলছে একটা রাজ্যে যে তুমি বানিয়ে আর তুমি প্রাথমিক স্তরে কোনো শিল্প শিক্ষা দিচ্ছ না এটা আপনার মধ্যে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে আমি মনে করি শিল্পের জন্য আলাদা ক্লাস চালু হওয়া উচিত এবং একটু উঁচু ক্লাস থেকে যেহেতু আমি নিজেকে একজন নাট্যপ্রেমী বলি নাটকের অভিনয়ের শিক্ষা বা নাটককে নাটক করা রিহার্সাল সবগুলো চালু হওয়া উচিত নাটকে একটা পাঠক্রম হওয়া উচিত কারণ আমি দেখেছি যে নাটক একটা মাধ্যম যেখানে সব ধরনের শিল্প কাজে লাগে আমি আমি বলছি চিত্রশিল্প নাটকীয় অবশ্যই করা উচিত কেন করা হবে না কেন করা হবে না এই অনেক পাবলিক আমার অনুরোধ একজন শিল্পী হিসাবে আমার অনুরোধ রইলো আপনার কাছে আপনারা যদি আমি আমাদের রাজ্যের মানে বিশেষ করে বিধানসভায় জিতায় যদি আমাদের রাজ্যে শাসনবাদ নিতে পারেন এইটা আপনারা অতি অবশ্যই চালু নিশ্চয়ই আমার মাথায় আছে ছোট্ট প্রশ্ন আমার মাথায় আছে এটা আমি 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 উপযুক্ত জায়গায় এই প্রস্তাব রাখবো যে শিক্ষা শিক্ষাঙ্গনকে অনেক আনন্দময় করে তুলতে হবে ধন্যবাদ আমার ছোট্ট প্রশ্ন কোন কারণে আপনি রাজনীতি থেকে বেরিয়ে আসলেন তাহলে আপনি অবসর সময়টা আপনি কি করে কাটাবেন বইটাই পড়ে কাটাবো বেড়াতে চলে যাব যদি সেই কেন তখন গ্রামের পীড়িত মানুষগুলোর পাশে যাবেন না হ্যাঁ যাব ওই মনে করিয়ে দিয়েছেন খুব ভালো কোট মনে করিয়ে দিলেন সেইভাবেও কাটাতে যাব হ্যাঁ যাব এমন কি এরকমও হতে পারে এমন কি এরকমও হতে পারে যে আমি কোনো ফিজ না নিয়েই তাদেরকে লিগ্যাল অ্যাডভাইস দিতে লাগলো বলতে যাচ্ছিলাম যে আপনার আইএনজিবি পেশা দীর্ঘ অভিজ্ঞতা এটা প্রচুর মানুষ আদালতে চক্কর কাটেন শুধু রিপোর্ট করতে পারেন না আইএনজিবি করতে পারি প্রশ্ন প্রশ্ন অনেক আছে আমি এই মুহূর্তে আর বলছি না সময়টা কত বড় ব্যাপার আমি হ্যাঁ হ্যাঁ বিচারক প্রার্থনাও তো অর্ডার দিয়ে অভ্যস্ত আপনাকে এইবার কর্মীদের সাথে সহ অবস্থান কম্প্রোমাইজ এবং বলা যায় যে তাদের আবদারের সাথে যোগান দিয়ে চলতে হবে বিশেষ করে নির্বাচনের সময় তো বটেই হবে আপনি কতটুকু প্রস্তুত আমি সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আমি যে কর্মীরা আমার আগে থেকে রাজনীতি করছেন আজকে সকালেই আমি যে যখন আমি যোগ দিচ্ছিলাম তখন আমি ভাষণে বলে দিয়েছি যে যারা আমার চেয়ে সিনিয়র এবং সেখানে ক্লারিফাই করে দিয়েছি সিনিয়র অর্থাৎ যারা আমার আগে থেকে রাজনীতি করছেন তাদের প্রত্যেকের সাজেশান এবং অ্যাডভাইস আমি নেব প্রত্যেকের যদি সেটা খুব উদ্ভট কিছু না হয় নবই তো এইভাবেই তো গণতন্ত্র প্রসার লাভ করে একটা মানুষ দেখছেন তার কণ্ঠস্বরের একটা মর্যাদা দেয়া হচ্ছে রাজনীতিবিদদের কিন্তু বিশেষ করে যারা এম এমপি হন বা জনপ্রতিনিধি হন তাদের কিন্তু কোনো আওয়ার ওয়ার্কিং আওয়ার থাকে না আপনার বাড়িতে গিয়ে বলবে যে যে হাসপাতালে নিয়ে যেতে হবে 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 আপনি হেল্প করুন করতেই করতেই কারণ মানুষ তিনটের যেরকম অসহায় আমাদের দেশে তাতে এটা করতেই হবে না করে কোনো উপায় নেই আমি অ্যাভয়েড করার কোনো জায়গাই নেই তাহলে মানুষের পাশে দাঁড়ানো হলো না তাহলে মুখের কথাই হলো মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আসলে দেখ না যদি আমি কোনোদিন দিন কোনো দায়িত্বে যাই আপনারা নজর রাখবেন আমি তো বলবো কড়া নজর রাখতে আমার ওপর কড়া নজর না এমনিতে আপনি স্ক্যানারের মধ্যে থাকবেন সেটা শুধু সংবাদ মাধ্যম নয় সবার ক্ষেত্রে আমি এইখানে আমি ভাবছিলাম আমরা যদি আমরা দেখুন আপনি নিশ্চয়ই জানেন যে কলকাতার বেশ কিছু মানুষ অন্ততকে সবাই তো আর বিক্রি হয়নি তো বেশ কিছু মানুষ কিন্তু প্রতিবাদ করেন বিভিন্ন অন্যায় রেঞ্জে তারা যে রাজনীতির রসানলে পড়েন রাজনীতিবিদদের আপনাদের সময় হলে সেটা হবে না তো আমি তো বারে বলছি যে গণতান্ত্রিকতার প্রতি একটা প্রকাণ্ড শ্রদ্ধা নিয়ে আমাদের চলতে হবে গণতন্ত্রের বিকাশ যদি লাভ বিকাশ গণতন্ত্র বিকশিত না হয় তাহলে কিন্তু আমরা গভীর গাড্ডায় পড়ে যাব গণতন্ত্রের বিকাশ অত্যন্ত প্রয়োজনীয় প্রতিটা 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 এমনকি প্রতিটা ক্লাবে প্রতিটা সংসারে প্রতিটা প্রতিষ্ঠানে দেখুন আমি আমি একটা এক করছি কেন আপনি একজন শিক্ষিত মানুষ আপনার আপনি রাজনীতি এসছেন আমরা সবাই খুব আনন্দিত কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই রাজ্যে বহু শিক্ষিত মানুষ এখনও বর্তমান সরকারে আছেন বহু শিক্ষিত মানুষ যারা এমএলএ এমপি তারা বহু শিক্ষিত মানে বহু শিক্ষিত আমি এইভাবে বলছি তারা যখন রাজনীতির মঞ্চে গিয়ে কাউট পিঠের চামড়া দিয়ে জুতো বানাবো এই ধরনের উক্তি করেন সেটা কি খুব মানে তাতে কি মনে হয় যে শিক্ষিত মানুষরাই খালি আসা উচিত বা শিক্ষিত মানুষ আসলেই রাজনীতির আঙিনাটা পরিষ্কার হয়ে যাবে না দেখুন আপনি যে স্লোগানটার কথা বললেন সেটা একসময় উনিশশো ঊনসত্তর সত্তর একাত্তরে চলতো মাউসে তুংয়ের একটা এই দিয়ে মাউসে তুংয়ের একটা উক্তি ধার করে নকশালরা বলতেন তো এই ধরনের কথা আমার মনে হয় না এখন আর কেউ বলবেন বললে তিনি তৃষ্ট পারবেন না মিডিয়ার ঠেলায় মিডিয়ার ঠেলায় মিডিয়ার যে প্রচন্ড প্রভাব ঠিকই বলেছি কিন্তু বলেছেন এবং সেটা দেখানো হয়েছে তাতেও বিরাট কোনো পরিবর্তন এসেছে বলে আমরা মনে হয় না এমন কি এমন কেউ কেউ এরম অভিযোগ করেন যেটা দেখানো হয় বলে আর উৎসাহ পান তারা কিন্তু আমি এখানে অভিজিত কাছে আসব যে আমি ঘটনাচক্রে দেখছিলাম যে আপনি পাঁচে পদত্যাগ করলেন সাত তারিখে নতুন দলে যোগদান করলেন নিঃসন্দেহে সাত পাঁচ ভেবেই করেছেন কিন্তু কথাটা হচ্ছে এটাও কৌতূহলের প্রশ্ন একবার আপনার এজলাস থেকে অনেকগুলো মামলা সরে গেছিল আপনি সেদিন বাড়ি ফেরার সময় প্রচুর সংবাদ মাধ্যমের কর্মী দাঁড়িয়েছিলেন খুব হতাশাজনিত স্বরে বলেছিলেন আজ আমার মৃত্যুদিন আমি বলছি কোথাও সেই দিনই কি আপনি অন্য পেশায় যোগ দিতে পারেন এই রকম কোনো কি বলবো আমি ভাবনা আপনার মাথায় অঙ্কুরিত হয়েছিল না 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 ওটা ওটা আমি একটা ওটা আমি একটা মজা করে বলেছিলাম যে যখন আমি দেখলাম যে ওই কোর্ট থেকে যখন বেরোচ্ছি তখন কোর্টের দরজার সামনে অনেকে দাঁড়িয়ে আছেন তারা আবার ফলো করে আর আমার বাড়ির সামনেও দরজা অনেকে ছিলেন তারা বলেন আজ তো একটা বিরাট দিন আর কি বিরাট দিন আজ আমার মৃত্যুদিন ভাবে বলেছি এটা এটার মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না এবং স্যারকে একটা প্রশ্ন করতে চাই স্যার আমরা এর আগে দেখেছি যে আপনি ডাব্লিউ অফিসার হিসেবে কাজ করেছেন তারপর আপনি বিচারক হিসেবে কাজ করলেন বর্তমানে আপনি রাজনীতির ময়দানে এবার ধরুন আমরা ইউজুয়ালি জানি যে রাজনীতিতে একটা হায়ারের কি কাজ করে হ্যাঁ এবং বিভিন্ন কম্পালশন থাকে দলের তো সেই জায়গা থেকে ধরুন আপনি আপসীন লড়াই কিভাবে লড়তে হয় আইনের দরবারে মানুষ কিভাবে পৌঁছাতে পারে তার অনেক নিদর্শন আমাদের সামনে তুলে ধরেছেন তো সেক্ষেত্রে আপনার আপসিন লড়াইয়ের সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করতে হলো কিন্তু জনসাধারণ আপনাকে দেখে আপনি ব্যক্তি মানুষকে দেখে উদ্বুদ্ধ হয়ে রাজনীতির ময়দানে এলো এবং আপনি তখন মনে করলেন যে সেভাবে যেরকমভাবে আমি চেয়েছিলাম সেভাবে পরিবর্তন আনতে পারছি না তো সে জায়গা থেকে আপনি কি সাধারণ মানুষকে ধরুন আপনার মানে বঞ্চিত করে আপনি কি সে জায়গা থেকে সরে আসবেন একইভাবে মানুষকে নিঃস্বরিক্ত করে দেবেন নাকি আপনি সেটার আগেন্স্টে লড়ে নতুন দিগন্ত আইনের জগতে যেভাবে আপনি দেখিয়েছেন সেরকম রাজনীতির ময়দানেও নতুন দিগন্ত খুলে দেবেন আচ্ছা এখানে আমি শুধু একটা বাক্য যোগ করি আপনার দলে যোগদানের পরে অনেকে আক্ষেপ করে বলেছেন উনি নিজের দল কেন করলেন না আমি তাহলে সেই দলে যোগ দিতাম ইত্যাদি আমি জাস্ট যেহেতু নিজের দল নিজের দল তৈরি করা অত সহজ নয় বা তৈরি করেও গ্রামে গ্রামে ছড়িয়ে পড়া বা শহরের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়া এর সেই অভিজ্ঞতাও আমার নেই সেই সাংগঠনিক অভিজ্ঞতা এবং সেই জ্ঞান বুদ্ধিও আমার এখনও ততটা নয় তো আমি এটা করতেও পারবো না একটা নির্দিষ্ট বয়সে তো এসে পৌঁছেছি তো আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে একটা শৃঙ্খলা বজায় রাখা দরকার আপনি হয়তো জানেন নিশ্চয়ই জানেন উচ্চশিক্ষিতা একজন যে তুং তার জীবনে তিনবার কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হয়েছে একদম বিতাড়িত তিনি কি ভেঙে পড়েছিলেন তিনি ছেড়ে চলে এসেছিলেন লেনিন তার সারা জীবনে লেনিন তার সারা জীবনে একদম শেষ রিভলিউশনার ডাক দেওয়ার আগে পর্যন্ত মাইনরিটি ছিলেন তিনি কি ভেঙে পড়েছিলেন তিনি চলে এসেছিলেন তা তো নয় পার্টির শৃঙ্খলা বজায় রেখে কাজটা করে গেছেন

আপোষ কথাটা সাধারণত আমরা ব্যবহার করি যখন একটা খারাপ জিনিসের সঙ্গে অ্যাডজাস্ট করা হয় তখন আপোষ কথাটা আসে তো অবশ্যই আমি তখন যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছো কেনা যায় কণ্ঠ আমার দফা দফা রোজ গানের জন্য করছি রফা সেই গান আমি গাইবো না যদিও এটা অত্যন্ত ব্যঙ্গাত্মক গান কবির সুমনের কিন্তু আপোষ আমার মনে হয় না এখানে যে নেতারা উচ্চস্তরে আছেন সব দিক ভেবেই কিন্তু আমি কথাটা বলছি যে আপোষ খারাপ জিনিসের সঙ্গে আপোষ করতে হবে বলে আমার মনে হয়নি তাহলে আমি এই রাজনৈতিক দলে যোগই দিতাম না বেশ আমি শুধু এইখানে সংযোজন করতে চাইবো যে আজকে আপনার জয়নিংয়ের প্রথম দিন প্রথম দিনে শেষ দিনের কথা বোধ না ভাবাই ভালো কিন্তু সামনের রাস্তাটা দীর্ঘ এবং হয়তো সামনের রাস্তায় সংঘর্ষ হতেই পারে হওয়াটাই স্বাভাবিক আমি এইখানে দুটো আগ্রহের জায়গা আছে অনেক দর্শকদের থাকতে পারে সেটা হলো যে আপনারা তো কোর্টের এক ধরনের ড্রেস পরে অভ্যস্ত আমরাও সেইভাবে দেখে অভ্যস্ত নেতা হিসাবে আপনাকে কয়েকদিনের মধ্যেই প্রচারে নামতে যদি হয় তাহলে আপনি কোন ধরনের পোশাক পরে নামবেন

আমাদের ভাবি প্রজন্মকে যারা ভবিষ্য আমাদের ভবিষ্যতের কাণ্ডারি তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করবেন কিভাবে আপনি বলছেন শিক্ষিত মানুষকে আপনি রাজনীতি রাঙিনায় চান তো নতুন কোন স্ট্র্যাটেজি যেখান থেকে মনে হবে ইউথ ফিল করবে যে আমরা পারব কিছু করতে আমাদের নতুন কিছু হবে চাকরির ব্যবস্থা করাটা শক্ত চাকরির ব্যবস্থা নিশ্চয়ই করার চেষ্টা হবে কিন্তু তাতে তো সকলের বেকারত্ব বুঝবে না কাজের সুযোগ তৈরি করে দেওয়া হবে এবং তার জন্যে আমার মাথায় একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে সেটা আমি এখনই ডিসক্লোজ করতে রাজি নই ঠিক আছে সেই ডিসক্লোজার আমি করব আমার রাজনৈতিক দলে তাদেরকে ভাবতে বলবো এবং সেটা কতটা সম্ভব আমি মনে করি সম্পূর্ণ সম্ভব এবং সেটা যদি করা যায় তাহলে কাজের সুযোগ এবং পশ্চিমবঙ্গের মানুষের পশ্চিমবঙ্গের মানুষের সম্পদ অনেক অনেক গুণ বেড়ে যাবে পাঁচ বছরের মধ্যে আচ্ছা বেশ আমাদের অপেক্ষা থাকবে এবার একদম শেষ অংশে চলে এসেছি অভিজিৎ দা র্যাপিড ফায়ার বহুদিন পর মানে সাধারণভাবে আমরা তো আমি তো বিশেষ করে চিত্রিত জগতের অসহায় সঞ্চালক থাকি তো এখানে চিৎকার চেঁচামেছি আজ সত্যি কম খুব শান্তি পাচ্ছি তো এই র্যাপিড ফায়ারের সুযোগটা ছাড়ব না প্রচুর মজা আর অবশ্যই কিছু রাজনীতিও আছে এই প্রশ্নগুলোর মধ্যে এক চপ মুড়ি না ফ্রায়েড চপ চপমুড়ি কার্ল মার্কস না দামোদর বিনায়ক সাবারকার সাবারকার ধর্ম নিরপেক্ষ ভারত না হিন্দু রাষ্ট্র ভারত ধর্ম নিরপেক্ষ ভারত হেমন্ত মুখোপাধ্যায় না মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় কথামৃত না হনুমান চল্লিশা দুটোই ইস্ট বেঙ্গল না মোহনবাগান মোহনবাগান দার্জিলিং টি না গোমূত্র দার্জিলিং টি সত্যজিৎ নায় না ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটক গান্ধী না গটসে এই প্রশ্নের উত্তরটা আমি এক্ষুনি দেবো না ভাবতে হবে উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায় অবশ্যই উত্তম কুমার রবীন্দ্রনাথের ভারত তীর্থ না সাবারকারের হিন্দি হিন্দু সুচিত্রা সেন না সুপ্রিয়া চৌধুরী সুচিত্রা সেন আলিয়া ভাট না কঙ্গনা রানাবাত আলিয়া ভাট শাহরুখ খান না অক্ষয় কুমার অক্ষয় কুমার দেব না রুদ্রনীল দেখুন দেব এবং রুদ্রনীল দুজনেই আমার এত পরিচিত মানুষ এটা বেছে নেলে না যে যাকে বেছে নেবো দুঃখ পাবে দুজনকেই বাঁচবো দুজনকেই বাঁচবো আমি দুজনকে দুজনের অসম্ভব অভিনয় ক্ষমতা দুজনকেই বা আমি খুব আমি তাদের খুব মানে কি বলবো অত্যন্ত গুণগ্রাহী দর্শক একদম ইলিশ না ধোঁকলা ইলিশ বিচারপতি নিয়োগে কলেজিয়াম ব্যবস্থা না সরকারের হাতে নিয়োগ ক্ষমতা এই প্রশ্নের উত্তর আজকেই দেবো না

আচ্ছা হুম সেটা পরে কখনো ব্রাত্যবাবুর সঙ্গে যদি কথা হয় তাকে বলবো যে কেন ভুভ্বা দেখে তো আপনি মুগ্ধ হুভ্ব আমার খুব ভালো লেগেছে খুভ্বা আমার খুব ভালো লেগেছে শেষ প্রশ্ন শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার দুজনই 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 অবতারিত অবশ্যই হ্যাঁ জানেন আমরা যার সঙ্গে এতক্ষণ কথা বললাম সত্যি কথা বলতে এই পেছনের স্ক্রিনে একটার পর একটা তার জাজমেন্ট যখন পড়তাম একদিন একটা জাজমেন্ট ছিল যে তিনি সুরঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছেন না সেই হতাশা শুধু তার একাত ছিল না বোধ আমাদের প্রত্যেকের ছিল আজকে তিনি সুরঙ্গের শেষে আলোর খোঁজে কিনা জানি না নিজে আলো দেখানোর জন্য অন্তত আলো দেখাবেন ভাবছেন এবং সেই রাস্তায় তার যাত্রা শুরু হলো নিঃসন্দেহে তার গোটা যাত্রাপথ আমাদের নজরে থাকবে আমি নিশ্চিত যে আপনাদের প্রত্যেকের থাকবে সবাই ভালো থাকবেন কিন্তু অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে না শেষে বলবো এক টানা প্রায় দু দশক ধরে আপনারা আমাদের পাশে থেকেছেন আপনারা জানেন এর আগেও বলেছি এ নিয়ে আমার সঙ্গে আমার সহকর্মীদের মতভেদ আছে যে আপনাদের ভরসা আর আপনাদেরই সামনে নিয়মিত কোনো প্রমাণ রাখার আদৌ কোনো প্রয়োজন আছে কি না আমি ব্যক্তিগতভাবে মনে করি দরকার হয় না আপনারা জানেন ভারতবর্ষে দু হাজার সালের এপ্রিল মাসের পর থেকে একটাই সংস্থা গোটা দেশে সমস্ত টেলিভিশন চ্যানেলের দর্শক সংখ্যার বিচার করতে পারে একটাই সংস্থা তাদের ওয়েবসাইট কিংবা অ্যাপে গিয়ে আপনারা নিজেরাই তাদের সমস্ত তথ্য দেখে নিতে পারেন আর সব থেকে বড়ো কথা এই তথ্য এক বা দু সপ্তাহের নয় অন্তত চার সপ্তাহের টেকনিক্যাল ভাষায় ফোর উইক্স রোলিং অ্যাভারেজ আজ এই তথ্য রাখার পাশাপাশি এও বলবো। এত সিআইডি তলব থানায় তলব জামিন অযোগ্য ধারায় মামলা বাড়িতে তল্লাশি এই সমস্ত রাষ্ট্রীয় চাপ সত্ত্বেও আপনারা আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তা আমাদের আরও সাহস জুগিয়েছে আর এই জয় এটা শুধু এবিপি আনন্দের জয় নয় এই জয় নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে চলা সমস্ত নিউজ চ্যানেলের জয় সামগ্রিকভাবে টেলিভিশন সাংবাদিকতার জয় সবাইকে শুভেচ্ছা দর্শকদের প্রণাম